কামালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট করার সিদ্ধান্তকে নিজের জীবনের সেরা সিদ্ধান্ত বললেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার লেবার ডে উপলক্ষে পেনসিলভেনিয়ার পিটার্স পার্কে নির্বাচনী সমাবেশে তিনি কথা বলেন। বাইডেন বলেন, কামালা যেন প্রেসিডেন্ট হতে পারে সে উদ্দেশ্যেই তিনি তাকে রানিং মেট করেছিলেন। আগামী নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে জানিয়ে নিজেদের আন্ডারডগ হিসেবে আখ্যায়িত করেন কামালা হ্যারিস। তিনি জানান, যারা স্বাধীনতা ও মর্যাদায় বিশ্বাসী তাদের জন্য কাজ করতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। সবাই মিলে চেষ্টা করলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব বলে মনে করেন প্রেসিডেন্ট বাইডেন। আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আবারও পরাজিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। নিজেকে সবচেয়ে বেশি শ্রমিক বান্ধব প্রেসিডেন্ট দাবি করে বাইডেন বলেন, তার মতে সবার অর্থনীতির সমান সুবিধা ভোগ করার অধিকার থাকা উচিত। প্রতিটি মানুষের আত্মমর্যাদার অধিকার আছে আর এই মর্যাদাই একজন শ্রমিককে তার সর্বোচ্চটা দিতে সহায়তা করে। যেখানে ইউনিয়ন যত বেশি শক্তিশালী সেখানে শ্রমিকের অধিকার ততটা শক্ত বলে জানান বাইডেন। কামালা হ্যারিসকে শ্রমিক বান্ধব নেতা আখ্যায়িত করে তিনি বলেন, তাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিতেই 2020 সালে হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট করেছিলেন তিনি, যেমনটা করেছিলেন বারাক ওবামা। সমাবেশে শ্রমিকদের মর্যাদার কথা তুলে ধরে ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস বলেন, যারা স্বাধীনতা ও আত্মমর্যাদায় বিশ্বাস করেন তাদের জন্যই তিনি কাজ করছেন। ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় গেলে তিনি ধনীদের কর মওকুফ করে শ্রমিকদের অর্থনৈতিক সচ্ছলতা ছিনিয়ে নেবেন। ট্রাম্প সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার সুবিধা কেড়ে নেবেন বলে আশঙ্কা করেন কামালা হ্যারিস। আগামী নির্বাচন কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে জানিয়ে নিজেদের আন্ডারডগ হিসেবে আখ্যায়িত করেন কামালা হ্যারিস। জনমত জরিপে যাই হোক না কেন, শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরাই জয় পাবে বলে আশা করেন দলটির প্রেসিডেন্ট প্রার্থী। মাসুম হাসান, TBN 24 News Desk। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।